হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো খুবই কম সময়ে কিভাবে খুবই টেস্টি সয়াবিনের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। সেটাই সাধারণভাবে সয়াবিন বানাতে আমরা যা যা মশলাপাতি দিই সেই সব মশলাপাতি দিয়েই কিন্তু সয়াবিনটা বানানো হবে, এক্সট্রা কিছুই লাগবে না। তো প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 150 গ্রাম সয়াবিন দিয়ে দিয়েছি। এবার আমি একটু গরম জল এর সাথে মিশিয়ে দেবো যাতে সয়াবিনটা ভালোভাবে ভিজে নরম হয়। এর ওপর দিয়ে আমি একটু নুন ছড়িয়ে দেবো যাতে নুনের টেস্টটা সয়াবিনের মধ্যে ঢুকে সয়াবিনের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এই প্যানটা গরম হলে এর মধ্যে তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ, গোলমরিচ, 1 চা চামচ, গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতন একটা দারচিনি, 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ড্রাই রোস্ট করে নেব। খুব যেন কড়া আছে, এটা যেন ভাজা না হয়। তো মোটামুটি এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দেবো। এবার কড়াইতে তেল গরম করতে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনের সাইজে যে আলুটা আমরা কাটি সেই আলুটাকেই আমরা ভেজে নেব এবং ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেবো যাতে সয়াবিনের আলুটা দেখতে খুব সুন্দর লাগে এবং টেস্টটাও ভালো আসে। তো এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এই ড্রাই রোস্ট করা মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। তো আলুটা এর মধ্যে ভাজা হয়ে গেছে, আলুটাকে আমরা এক এক করে তুলে নেব। আলুটা যেটা তুলে নিয়েছি এরই মধ্যে আমি জল থেকে তুলে শুকনো করা সয়াবিনটা দিয়ে দেবো। এবার আমি কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো মতন ফুটে গেলে আমি এখানে পেঁয়াজ কোচানো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে। তো এবার আমি যে সয়াবিনটা রেখেছিলাম তারই মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলুর সাথে সয়াবিনটাকে। ভালোভাবে মেশাতে হবে যেন কোনো জায়গায় মশলা দলা পাকিয়ে না যায়। এবার আমি যে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাই 2 চামচ মিশিয়ে দেব এই সয়াবিনের মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি মশলার সাথে সয়াবিনটাকে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়বো যাতে যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা যাচ্ছে। তো ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নেব, দিয়ে দেব আদা বাটা, আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে টমেটো কোচানো এবং চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা কষিয়ে এর থেকে তেল বেরোচ্ছে। তো মশলাটা যাতে গলে যায় তাই জন্য আমি এতে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। তো মশলাটা ভালো মতন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলু সয়াবিন মশলা মাখাটা এর মধ্যে তুলে দিলাম এবং ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ রসুন আদার সাথে ভালোভাবে সয়াবিনটাকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এবং বারবার ঢাকা দিয়ে খুলে কিন্তু এটাকে কষাতে হবে। যত এটাকে কষাবেন এর সেন্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো প্রায় 8 থেকে 10 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি এবং যে গামলি বাটিটার মধ্যে আমি এটাকে মাখিয়েছিলাম সেই গামলি বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম এবং ফুটে উঠলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ফুটে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে যে ড্রাই রোস্ট করা মশলাটা নিয়েছিলাম সেটা আবারও ছড়িয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তরকারিটার সাথে। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল খুব সহজেই সয়াবিনের এই রেসিপিটা। এটা আপনারা ভাত রুটির সাথে কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন এবং এটা খেতে খুবই টেস্টি হয়। রোজকারের সয়াবিনের থেকে কিন্তু আলাদা, কিন্তু একই মশলাপাতি একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এটা বানাতে পারেন। নমস্কার।